পশ্চিমবঙ্গের মানুষ জানে যে ওই চোরদের ভোট দিয়ে কোনো লাভ নেই, সুতরাং আগামীতে যত ভোট কিন্তু তারা দিয়েছে আগামীর জন্য সমস্ত ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। কারণ যারা সুষ্ঠু ব্যবস্থা দিতে পারবে, সুষ্ঠু বা চিন্তাভাবনা যাদের, যারা মানুষের জন্য চিন্তা করছে, তাই মানুষকে ভেবে নিয়েছে সকলে যে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে আসতে হবে। কারণ মোদিজির যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে বাংলা কিন্তু বঞ্চিত, সেই বাংলাকে আজকে সেই বঞ্চিত জায়গা থেকে উদ্ধার করতে হবে। তাই মানুষকে এখনো তো অনেক রাউন্ড বাকি রয়েছে। অবশ্যই আমরা আশাবাদী, এখান থেকে জলপাইগুড়ি জেলা এটা কোনো বলার অপেক্ষা রাখে না, এখান থেকে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কেউ জিতবে না। মানুষ, এখানকার মানুষ এক এক দিকেই তাকিয়ে আছে, সেটা জয়ন্ত ভাই চেষ্টা করে যতই তিনি তার নিজের বিল্ডিং করার চেষ্টা করুক, আসলে এখানে এসেছিল দ্রব্যমূল্য বৃদ্ধি, এসেছিল বেকারত্বের প্রত্যেক বছরের চাকরির তিনি প্রতিশ্রুতি দিলেন 2019 সে আজ অব্দি সেটা পূরণ হয়নি।